এই শুন, আগামীকালকে 10ই নভেম্বর না, গণতন্ত্র দিবস। আমরা তো গণতন্ত্র হত্যা করছি সেটা তো বলা যাবে না, যে কালকে আমরা ঢাকায় সবাই এক জায়গা হবো, সবাই এক জায়গা হয়ে, হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে এক করতেছি। আমার আপা বলেছে, আপা তো, আরে আপা তো আমি বেশিবার বলে ফেলি, এটা তো তোরা জানিসই। যাই হোক, কালকে 10 তারিখ সমগ্র ঢাকা ঘেরাও হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি ই করতেছি তো, কিবোর্ড আনছি, টাইপ করতেছি বারে বারে। আরে মনে করো যে টাইপিং চলতেছে, আমি গ্রুপে খালি অ্যাড দিতেছি সবাই রে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নোডাল পাম, আরে ডোনাল্ড ট্রাম্প আছে না, ওই ডোনাল্ড ট্রাম্পের ছবিও কিন্তু আমরা ব্যবহার করবো। আচ্ছা আচ্ছা, রাখি রাখি, পরে কথা বলতেছি। হ্যাঁ, আমরা 10 তারিখ আসতেছে, সে 10 তারিখে আমরা কিবোর্ডের মাধ্যমে হোয়াটসঅ্যাপে আমার নেত্রী বলেছে সবাইকে এক জায়গায় করে ঢাকা ঘেরাও দেব। আমাদের ছাত্রলীগ নিষিদ্ধ করেছে না, সেই ছাত্রলীগকে আমরা পুনরায় সুসংগঠিত করব। হ্যাঁ হ্যাঁ, একটু কাঁপুনি দিতেছে, মানে ভাইবের শুনিতেছে, আবার ফোন আইছে। হ্যালো, কি লোক ধরা শুরু হয়ে গেছে, একটা লোক আওয়ামী লীগের আসে নাই ঢাকা শহরে, বেইমানি করেছে বেইমানি করেছে। আরে ওবায়দুল কাদেরের মিটিংয়ে যাইতাম তো সেই ধরনের কণ্ঠ বাইরে যায়, যা কালকে আমরা রাত্রে সেটিং করলাম তারা কেউই আসে নাই। আর কত লিক সাজবো, আচ্ছা রাখ ফোন রাখ, আমি অন্য অন্য সবাইকে বলি, দর্শক যারা আছে তাদেরকে একটু বলি। কথা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ই সেজেছিলাম, একজন আওয়ামী লীগ কর্মী হিসেবে আমরা কিন্তু আনসার লীগ, সংখ্যালঘু লীগ, হিন্দু লীগ, তারপর ওই আরে আরও অনেক কিছু আছে আপনারা জানেন, আইনজীবী পর্যন্ত আমরা সেজেছিলাম, কাম হয় নাই। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে আমরা 10 তারিখ ভাবছি ঢাকা একটা ই দেবো, তাও হলো না, সব নাকি হোয়াটসঅ্যাপের সেগুলো ফাঁস হয়ে গেছে, সব বানচাল হয়ে গেছে। এখন কি করি আর মাথায় ধরে না, আমাদের নেত্রী বলেছে, আপা নেত্রী, আপা তার কথা মুখে আনতে নাই, কারণ তার কথা মুখে আনলে আমাদের বারে বারে আপা এবং নেত্রী কথাটা চলে আসে। যাই হোক বন্ধুরা, এই হচ্ছে আওয়ামী লীগের ষড়যন্ত্র, দেখতেই পারলেন গতকাল রাতে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে তারা বিভিন্ন লোককে একত্রিত করার চেষ্টা করেছে ঢাকা শহরে সমাবেশ দেওয়ার জন্য। কণ্ঠ কি ওবায়দুল কাদের মতো হয়ে গেল নাকি বুঝলাম না। যাই হোক, আওয়ামী লীগ মানে ওবায়দুল কাদের, আর ওবায়দুল কাদের বিনোদন অনেকেই মিস করছেন, ডোনাল্ড ট্রাম্পের স্ট্যাচু বানাচ্ছেন, আর ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাথে একাত্মতা পোষণ করে তারা আবার ফিরে আসার চেষ্টা করছে, কারণ তারা মনে করছে ডোনাল্ড ট্রাম্প ফিরে আসলেই আওয়ামী লীগ ফিরে আসবে, এটা কোশ্চিন কালও সম্ভব না। কারণ আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ভোট বাক্স ভরার জন্য একটা টুইট করেছে, টুইট যার ফলে আওয়ামী লীগরা একেবারে মানে, যাই হোক, এ হচ্ছে ব্যাপার স্যাপার। আর 10 তারিখে তারা সমাবেশ করবে, আজকে 10 তারিখ হয়ে গেছে, কিন্তু তাদের কোনো নামগন্ধ নেই। সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ যারা আছে তারা বলছে যে ঢাকা শহরে যারা আসে তাদেরকে ধরো, কারণ তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা দেশে গণতন্ত্র বিনষ্ট করে স্বৈরাচার শাসন কায়েম করতে চায়। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের এপিসোড, আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আর বাংলাদেশের এই তথাকথিত একটা সংগঠন আওয়ামী লীগ নিয়ে আপনি কী বলতে চান সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। তো এই বলে আমাদের আজকের এপিসোডটি শেষ করছি, 10 তারিখ গণতন্ত্র এবং আওয়ামী লীগ সমাবেশ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করে দিন।